ওমানের বাংলাদেশ দূতাবাসের প্রাক্তন কর্মকর্তাদের বিরুদ্ধে নানা দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠেছে। দূতাবাসে আসা সেবা প্রত্যাশীদের সাথে চরম দুর্ব্যবহার, বাংলাদেশ স্কুল মাস্কাটের পরিচালনা পর্ষদে অবৈধ হস্তক্ষেপ, দূতাবাসকে দলীয়করণ, হাসিনা বিরোধীদের দমন নিপীড়ন সহ গুরুতর সব অভিযোগ এসব কর্মকর্তার বিরুদ্ধে। শেখ হাসিনার সরকারের পতনের পর মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা, তাদের মধ্যে একজন ডাক্তার সাজ্জাদ চৌধুরী। মাস্কাটের বাংলাদেশ স্কুলের সাবেক চেয়ারম্যান ওমানে কাজ করেছেন চিকিৎসক হিসেবে, বলছেন মাস্কাট দূতাবাসকে আওয়ামী লীগের অফিস বানানো হয়েছিল, তাদের রোষানলে পড়ে বিনা অপরাধে হাজত খাটতে হয়েছে তাকে। শুধু তাই নয়, স্কুলের দায়িত্ব নেওয়ার পর আধিপত্য হারানোর জেদে দূতাবাসের সে সময়কার কাউন্সিলর নাহিদ ইসলাম সহ কয়েকজন কর্মকর্তা তাকে জামাতি ও দেশদ্রোহী প্রমাণ করার চেষ্টা চালায়। তখন ছিলেন গোলাম সারোয়ার, তিনিও জানতেন, এগুলো সবকিছুই জানতেন, কিন্তু এই নাহিদ হোসেন সে দাবি করত, সে রাজশাহী ইউনিভার্সিটি ছাত্রলীগের বড় নেতা ছিলেন, তিতুবির কলেজ থাকতে হইতে সে ছাত্রলীগ, সে প্রকাশ্যে বলতেন আমার এই পত্র ভালো লাগে না, এগুলো আমি ছাত্রলীগের মতো স্লোগানে বিশ্বাসী, এগুলো এরকম আচরণ করতেন, এবং তার ভয়ে আপনি দূতাবাসের সমস্ত কর্মকর্তা ইভেন রাষ্ট্রদূতের তটস্থ থাকতেন, তারা ফাঁদ পেতে রেখেছিল যখন আমি এয়ারপোর্ট দিয়ে বের হব তখন যাতে আমি অ্যারেস্ট হই, আমার ফ্যামিলি দেশে চলে আসবে, আমি অ্যারেস্ট হয়ে আমাকে জেলেবদ্ধ করে রাখবে, বাইরে আমার কেউ তদবির করতে থাকবে না, আমি যাতে ওখানে জেলের ভিতরে পৌঁছে পড়বো অনেকদিন। আমি যাওয়ার জন্য 10ই জানুয়ারিতে আমি 2021 আমি পুলিশ স্টেশনে যাই আমার পুলিশ ক্লিয়ারেন্স আনার জন্য। পুলিশ ক্লিয়ারেন্স যখন আনতে যাই তখন তারা আমাকে গ্রেপ্তার করবে, কারণটা কী তখনও আমি বুঝতে পারিনি কেন আমি অ্যারেস্ট হলাম। মানুষ আমাকে ওখান থেকে চাকরিচ্যুত করে জেল খাটায় অপমান করে সামাজিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে আমাকে বিকল করে দিয়েছে। বিভিন্ন টিচারদের কাছ থেকে ওরা টাকা পয়সা নিত, বিভিন্ন প্যারেন্টসদের কাছে বই বিক্রি করা, বই কেনার সময় দুর্নীতি করত, বিভিন্ন কাজের পারচেস প্রক্রিয়ামেন্টে দুর্নীতি করত, ওদেরকে বাংলাদেশে প্রবাসীদের জন্য একটা মানে কী বলবো, এটা আরেকটা আয়নাঘরের মতো বানিয়ে রেখেছেন। কত শত লোক যে বিনা দোষে জেলের ভিতরে পড়ে আছে, যেটার দায়িত্ব প্রবাসী দূতাবাসের যে খোঁজ নিয়ে তাদেরকে মুক্ত, আমি হয়তো আমি ভালো চাকরি করে আমি 23 দিনে মুক্ত হতে পারছি, এরকম 2-3 বছরে আক্রান্ত ইয়ে হয়ে আছেন, তাদের কোনো খোঁজও রাখে না এরা এতটা, তাহলে আমাদের এদেরকে রেখে ওখানে কী লাভ? ওমানির এই চিকিৎসকের দাবি, একজন সমপর্যায়ে কর্মকর্তা হওয়া সত্ত্বেও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন কাউন্সিলর নাহিদ। 2020-এ আমাদের একটা বোর্ড মিটিংয়ে নাহিদ ইসলাম সরাসরি আমাকে হামলা করতে আসে, হামলা করতে আসাতে বিভিন্ন সাংবাদিকরা খবর পায়, এটা নিউজ হয়ে যায়, নিউজ হতে মোটামুটি আমার বিরুদ্ধে কয়েকদিন পরে আমি জানতে পারলাম যে আমার বিরুদ্ধে আবার ফার্দার অভিযোগ দিচ্ছে, এবার আর 3 মাসের সময় না, আমাকে 7 দিনের মধ্যে ফেরত যেতে হবে। এই নোটিশ পাইল আরও কয়েকজন এসে, মহিলা প্রিন্সিপাল ফারজানা করিম তাদের উপর, তার উপর চরম দুর্ব্যবহার করে, তার রুম থেকে কম্পিউটারের হার্ড ডিস্ক বিভিন্ন ফাইলপত্র নিয়ে যায় এবং ধমকিয়ে শাসিয়ে যায় যে আমরা স্কুল চালাই, তোমার কত বড় সাহস, এগুলো নানা কিছু ধমক দিয়ে ওনাকে দুর্ব্যবহার করে ওরা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে চলে যায়। এর মধ্যে আমার উপর আরও বেশি ক্ষিপ্ত হয়, কিন্তু এর 30 মে আপনাকে আমি একটা ডকুমেন্ট দেখিয়েছি, এটা আমি অনেক কষ্ট করে উদ্ধার করেছি, যে তারা আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমাদের, যে আমি বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর একটা চিঠি পাঠায় যে সরকার বিরোধী যারা বিএনপি জামাত তাদেরকে সংগঠিত করছি, সংগঠিত করে আমরা বাংলাদেশ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছি এবং তাদের চেতনা বিরোধী কাজে লিপ্ত, এবং আমাকে যাতে অবিলম্বে এদেশ থেকে প্রত্যাহার করে নিয়ে যাওয়া হয়। এবং অভিযুক্ত নাহিদ ইসলাম এখন স্থানীয় সরকার বিভাগের উপসচিব, আনিত অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন সরকারি কোনো কর্মকর্তার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই। তবে তিনি এও বলছেন স্কুলের দেখভালে সরাসরি হস্তক্ষেপ ছিল তখনকার রাষ্ট্রদূতের, এ বিষয়ে শুধুমাত্র তিনি নিজের দায়িত্ব পালন করেছেন। আমি ছাত্র জীবনে কখনো কোনো সরকারি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না, এবং আসলে মানে রাজনীতিকে ব্যবহার করে কোনো আলাদা সুযোগ নেওয়ার সুযোগও আমাদের সরকারি চাকরিতে নাই। তাকে ফাঁসানোর জন্য আপনি কোনো ষড়যন্ত্র করেছিলেন কিনা? বিন্দুমাত্র না, উনি ব্যাচমেট, কারণ আমি ব্যাচমেট প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে তার সাথে আমি, তার সাথে পরিচয় হয়েছে আমার
মানে ওখানে যাওয়ার পরে আর আমার সাথে বেসিক্যালি কোনো নিজেকে নিয়ে ব্যক্তিগত কোনো শত্রুতা কারোর সাথে কখনো হয়নি, ছিল না। এমবেসির যে কোনো কার্যক্রম বেসিক্যালি মানে এম্বাসেডার এবং কমিউনিটির সম্প্রীতি রক্ষার্থে এমবেসি কার্যক্রম করে। এমবেসিতে সম্ভবত এমবেসিতে কিছু ওখানকার কমিউনিটি কিছু লোক এম্বাসেডার কাছে রিপোর্ট করার কারণে হয়তো এমবেসি পদক্ষেপ নিয়ে থাকে অনেক সময়। বাট সাজ্জাদ সাহেব জেলখানায় যে গিয়েছিলেন বা জেলখানায় যেতে হয়েছে দুর্ভাগ্যজনক ভাবে, বেসিক্যালি সেটা ভিন্ন ইস্যু ছিল। তিনি বোর্ড অফ ডিরেক্টর হিসাবে বাংলাদেশে বা ওমানের বাংলাদেশে যত স্কুল আছে সেগুলোর সে প্রেসিডেন্ট এবং আর্থিক লাইবিলিটি তার থাকে। তো তিনি যে চিকগুলো দিয়েছিলেন সেই চিকগুলো ডিজনার হয়েছিল, ওই যে বাংলা স্কুল জ্বালানের ব্যাপার, জ্বালানের স্কুলগুলো কিন্তু আসলে পরিচালিত হয় শুধুমাত্র স্কুলে যে স্টুডেন্ট আছে তাদের প্রাপ্ত অর্থ থেকে। এম্বাসেডারের পক্ষ থেকে আর্থিকভাবে সহায়তা করার কোনো সুযোগ থাকে না ওখানে। তিনি যখন জেলে গেলেন এবং তিনি একজন জিম্মাদার এবং বাংলাদেশি জিম্মাদার, তো সেক্ষেত্রে তাকে ছাড়ানোর জন্য দূতাবাস থেকে কোনো চেষ্টা নেওয়া হয়েছিল কিনা? হ্যাঁ, বাংলাদেশের ইয়াতে ওরাল চ্যানেলে টেলিফোনে কথাবার্তা বলা হয়েছিল মিনিস্টার ফরেন মিনিস্ট্রিতে। বাট ওরা কিন্তু এই বিষয়টা যে টাকা পয়সার ব্যাপারটা এটা কিন্তু দেখালো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, এবং যেহেতু ওমানিদের স্বার্থ ব্যাপার এখানে জড়িত আছে সুতরাং তারা সেটাকেই সাসপেন্ড করেছে। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশীদের প্রিয় এক্সচেঞ্জ।